কথাই নয়, কাজ করে দেখাতে হবে। কাজের মাধ্যমে মানুষের সাফল্য আসে। শুক্রবার আগরতলা হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজে নতুন চক্ষু অপারেশন থিয়েটার উদ্বোধন করে এই কথাই বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগে চক্ষু, নাক, কান, কলার মতো গুরুত্বপূর্ণ বিভাগ একই সঙ্গে ছিল। এবার চক্ষু বিভাগকে আলাদা করে নতুনভাবে চক্ষু বিভাগের উদ্বোধন হয়। পরে মুখ্যমন্ত্রী অপারেশন থিয়েটারের বিভিন্ন দিক ঘুরে দেখেন। এরপর মুখ্যমন্ত্রী জানান, অপারেশন থিয়েটারের ফলে রোগীদের আরও উন্নত সেবা দেওয়া সম্ভব হবে। চক্ষুর জন্য ভারত সরকারের বিভিন্ন প্রকল্প আছে, সেইগুলি যদি এই কলেজে বাস্তবায়ন করা যায় তাহলে সাধারণ মানুষের উপকার হবে। অপারেশন থিয়েটার কক্ষে কোনো ভাইরাস বা জীবাণু আক্রমণ করতে না পারে সেই দিকগুলি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। ভবিষ্যতে আরও অত্যাধুনিক গুরুত্বপূর্ণ জিনিস যা যা দরকার তা আস্তে আস্তে হবে বলে তিনি আশা প্রকাশ করেন। টাকা পয়সার সমস্যা তো থাকবেই, সরকার সেই বিষয়গুলি দেখবে, কিন্তু পরিষেবায় যাতে কোনো খামতি না থাকে, আর মানুষের পরিষেবার মাধ্যমেই সুনাম অর্জন করতে হবে। মানুষকে সঠিক পরিষেবা দিতে পারলেই অনায়াসে সাফল্য চলে আসবে। মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করে বলেন, আমি নিশ্চিত সকলের প্রচেষ্টা যদি থাকে ত্রিপুরা মেডিকেল কলেজের এই চক্ষু বিভাগ একটা আদর্শ হয়ে থাকবে। মানব দেহের চক্ষু একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, সেটাকে নিয়েই সতর্কভাবে কাজ করতে হবে। একটু অসতর্ক হলেই চোখ থাকবে না, আর চোখ না থাকলে কিছুই দেখতে পারবে না। এমনকি আপনাদের মেডিকেল কলেজকে দেখতে হলেও চোখের প্রয়োজন, তাই আপনাদেরও সেই চোখ খোলা রাখতে হবে, পর্দা যাতে না পড়ে সেদিকেই লক্ষ্য রাখতে হবে। প্রয়োজন হলে বাইরে থেকেও সুপার স্পেশালিস্ট এনে পরিষেবার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তো সবকিছুই তো মানুষের জন্য, এখানে আই একটি ভেরি ইম্পর্টেন্ট বিষয় আমাদের মানুষের জন্য। তো সেখানে ইনফেকশন যাতে না হয়, তার যাতে প্রপার স্টেরিলাইজেশন থাকে, এবং আধুনিক যে ব্যবস্থাপনা, যেহেতু একটা আলাদা ওটি কমপ্লেক্স হয়ে গেছে, আরো আস্তে আস্তে করে আরো যেসব বিষয় করতে গেলে যা যা দরকার, অন্যান্য জায়গায় আমরা দেখেছি তো একবার সেই সব ক্রাইটেরিয়া কে মাথায় রেখে এই ওটি কমপ্লেক্সটা আশা করি আরো ভালো হবে। টাকা পয়সার সমস্যা তো থাকবে, কিন্তু সরকার নিশ্চয়ই বিষয়গুলো দেখবে, এবং গভর্নিং বডির সাথে আলোচনা ক্রমে আমরা আমাদের তরফ থেকে অবশ্যই চেষ্টা করব। আইয়ের জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রচুর স্কিম আছে, সেই স্কিমগুলো ইজিলি এখানে যদি ইমপ্লিমেন্ট করা যায়, এবং আমি আশা করি যেহেতু এই ধরনের এত সুন্দর একটা ওটি হয়ে গেল, তো ভবিষ্যতে ত্রিপুরা মেডিকেল কলেজের এই আই ডিপার্টমেন্ট এখানে এমন যেন একটা তাদের সেন্টার অফ এক্সিলেন্স করে যদি সেটা স্টার্ট করে, তাহলে মানুষ সারা ত্রিপুরা ধর যেখানেই, কারণ সব কিছুই কিন্তু জানার পরে তার রেজাল্ট যদি প্রপারলি দেওয়া যায় তবেই মানুষ কিন্তু এখানে আসবে, আর কথাই নয় কাজে যাতে সেটা দেখা যায়। আমরা কিন্তু কথা বলি বেশি, আর আমি সব জায়গায় একটা কথাই বলি, অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ডস। তো সবসময় যেন কাজের মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছতে পারি, আর সাধারণ মানুষের, গরিব মানুষদের চোখের সমস্যা, আমি অনেক জায়গায় যখন সারা ত্রিপুরায় আমার ঘুরতে হয় তো বিভিন্ন জায়গায় যখন যাই, মানুষের কিন্তু যেসব আর্থিক অনটনের জন্য প্রপার চিকিৎসা করাতে পারে, যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন এক স্কিম এখানে এনেছেন আয়ুষ্মান ভারত, এই আয়ুষ্মান ভারত 5 লাখ টাকা করে প্রতিটা ফ্যামিলিকে দেওয়া প্রতি বছরে, এটা তো ভাবা যায় না কোনো। তো সেই দিক দিয়ে এবং ওয়ার্ল্ডের মধ্যে এত বড় স্কিম নিয়ে রিসার্চ হচ্ছে যে উনি কী করে এই স্কিমটা এখানে করেন। আভা কার্ড এখন চলছে সমস্ত জায়গায় রেজিস্ট্রেশন করানো, এবং সমস্ত মেশিনারি আপ টু ডেট হওয়া উচিত। আমি এখানে চেয়ারম্যান সাহেব আছেন এবং সিও আছেন, ওনাদেরকে বলবো আমি আয়ের বিষয়ে যেন কোনো রকম কম্প্রোমাইজ না করা, আই এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানুষ চোখ দিয়ে দেখে একজনকে রিকগনাইজ করে, চোখই যদি না থাকে তাহলে দেখবে কি করে, সুন্দর পৃথিবীকে কি করে দেখে, টিএমসিকেও দেখতে গেলে চোখের প্রয়োজন, তো চোখে পর্দা যাতে না পড়ে, এর জন্যই তো ফেক সার্জারি দরকার। তো সব দিকে নজর রাখা, এবং আমি শিওর যে এটার উত্তরোত্তর আরও শ্রীবৃদ্ধি করবে, এবং দরকার পড়লে বাইরের থেকেও মাঝে মাঝে আরও সুপার স্পেশালিটি বিভিন্ন ব্রাঞ্চের আইয়ের
যারা যারা আছে ইনিশিয়ালি তাদেরকেও এনওয়েটাকে এটাকে ঠিক ঠিকভাবে ঘোরাপত্তম এবং আমি শিওর যে আগামী দিন ভালোই হবে, টিএমসি নাম হবে, ডিপার্টমেন্টের নাম হবে। ফিড রিপোর্ট, আর ইনিউজ।